আসসালামু ওয়েলকাম ব্যাক টু টেস্ট অফ বাংলা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে নুডলস আর ডিম দিয়ে একদমই ভিন্ন রকম আর নতুন একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আমি আশা করছি আজকের ঝটপট তৈরি ওয়ান প্যান ব্রেকফাস্ট আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে একটা ফ্রাই প্যানের ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে। চুলার আঁচটা এই সময় মাঝারিতে আছে। আজকের রেসিপির জন্য 2 ডিম লাগছে আর এখানে ম্যাগি নুডলস নিয়েছি। ম্যাগি নুডলসে যে স্পাইসি প্যাকেটটা পাওয়া যায় সেটা নিয়েছি। এবার আমি ম্যাগি নুডলসের প্যাকেটটা ছিঁড়ে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা একপাশে রেখে দিচ্ছি। এবার অপেক্ষা করছি নুডলসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তার আগে এটাকে আমি একটু এভাবে ছাড়িয়ে নিলাম। ম্যাগি নুডলসটা তৈরি হতে এমনিতেও বেশি সময় লাগে না। একটু সময় পরে দেখবেন নুডলসটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়েতে মশলা প্যাকেটটা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। স্পাইসি নুডলসটার ভিতরে এমনিতেও ঝাল মশলাটা বেশি থাকে, তাই আজকের রেসিপিতে এক্সট্রা কোনো ঝাল দেওয়ার প্রয়োজন নেই। সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিলাম। এবার নুডলসের মশলাটা ভালোভাবে সেদ্ধ নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছে। এটা মেশানো হয়ে গেছে। এবার অপেক্ষা করছি পানিটা মোটামুটি শুকিয়ে যাওয়া পর্যন্ত। একটু সময় পরে দেখবেন যে পানিটা মোটামুটি শুকিয়ে গেছে, অল্প একটু পানি এরকম থাকবে। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এবার এটার ভিতরে একটা মিশ্রণ দিব। একটা বাটিতে আমি এখানে 2 ডিম ভেঙে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে ডিম 2টোকেই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটানো ডিমটা এবার নুডলসের উপরে আমি সমানভাবে দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিতে কিন্তু কোনো প্রকার তেল দেওয়া হবে না, তাই কিন্তু এটা খুবই হেলদি একটা রেসিপি হবে। এবার চারদিকে আমি এটা একটু এভাবে হাত দিয়ে ঘুরিয়ে স্প্রেড করে নিচ্ছি প্রতিটা দিকে, যাতে ডিমটা সঠিকভাবে যায়। এবার উপর দিয়ে আমি সামান্য পরিমাণে ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ছিটিয়ে, এতে করে টেস্টটা একটু বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি কালো জিরা 1/2 চা চামচ পরিমাণে। আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে কালো জিরাটা দেওয়াতে ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যায়। সম্পূর্ণটাতেই আমি চারদিকে ছিটিয়ে এটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে উপরের দিকটা সুন্দরভাবে হয়ে যায়। আর অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা কম থাকবে। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, এটা কিন্তু রেডি হয়ে গেছে। উপরের দিকটা উল্টানো কোনো প্রয়োজন নেই। দেখুন আমি হাত দিয়ে টাচ করলে কিন্তু আমার হাতের সাথে কিছুই লেগে আসেনি, উপরের দিকটা একদম সঠিকভাবে তৈরি হয়েছে। রেসিপিতে কিন্তু কোনো প্রকার তেল নেই, তাই এটা সহজে কিন্তু উল্টিয়ে নেওয়া যাচ্ছে না, তাই এটাকে এই পর্যায়ে উল্টানো যাবে না। আর এমনিতেও কিন্তু উপরের দিকটা হয়ে গেছে। নুডলস দিয়ে তৈরি এই নতুন নাস্তাটা একদম সহজভাবে কিন্তু আপনারা কম সময় তৈরি করতে পারবেন। নুডলস ফ্রাই করে খেতে খেতে যারা একটু বোরিং ফিল করছেন তারা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন, একটু ভিন্ন রকম আর টেস্টটা অনেক ভালো আসে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু প্যান থেকে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। বাসায় এভাবে তৈরি করে পরিবেশন করে নিন। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।